হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রথম ক্লাসে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা আসলে একটা প্রোগ্রামিং অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচকে ফলো করে আমাদের অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, এরকম আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রিন্সিপাল ফলো করে। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটাকে আমরা আবার সংক্ষেপে সব শব্দের প্রথম অক্ষরগুলোকে নিয়ে আমরা সংক্ষেপে ওপিও বলি। তো আমরা এই ক্লাসটা আমরা আসলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ফলো করেই এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্লাস নেওয়া যেতে পারে। আমরা সি প্লাস প্লাস ফলো করবো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বোঝানোর জন্য। আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা একটা কোনো ল্যাঙ্গুয়েজ বা নিজে কোনো প্ল্যাটফর্ম এরকম কিছু না, এটা একটা অ্যাপ্রোচ, এটা একটা প্রিন্সিপাল। এই কিছু মূলনীতি বা নিয়মনীতির কথা বলে, যে নিয়মনীতিগুলো ফলো করে আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়েছে, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, এরকম। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটাই, আর একবার বুঝতে হবে যে এটা ইটসেলফ কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা আসলে একটা প্রোগ্রামিং অ্যাপ্রোচ, একটা মূলনীতি, যে আমাদের কীভাবে আসলে প্রোগ্রামিং করলে ভালোভাবে একটা বড় সফটওয়্যারকে ম্যানেজ করা যাবে, সেই মূলনীতিগুলোই এখানে বলা হয়। তো যাই হোক, তো আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই ক্লাসটা বোঝার জন্য কিছু প্রিরিকুইজিট নলেজ আমাদের দরকার। সেটা হচ্ছে সি প্রোগ্রামিং, আমরা যেহেতু সি প্লাস প্লাস দেখতেছি, আমাদের সি প্রোগ্রামিংয়ের নলেজ এখানে কিছু থাকতে হবে, ফাংশনাল প্রোগ্রামিংয়ের নলেজ। তো এটা আশা করি সবার আছে, আমরা এই নলেজটা আছে ধরেই আমরা একটু সামনের দিকে এগোবো। তো আমাদের ফাংশনাল প্রোগ্রামিংয়ের একটা বিষয় আমরা দেখছি, যে সব কিছুই আমরা আসলে ফাংশন দিয়ে করি। সি প্রোগ্রামিংয়ে সব কাজ আমাদের আসলে দেখা যায় যে ফাংশন দিয়ে হয়। যেমন আমরা একটা প্রথমেই যদি হ্যালো ওয়ার্ল্ড লেখার প্রোগ্রাম লিখি, সেটাও করি, যেটা ইন্ট মেইন এরকম একটা ফাংশন লিখছি, লেখার পরে কিছু একটা প্রিন্ট করার জন্য আমরা এরকম একটা ফাংশনের নাম শিখছি, যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তো এটা লিখলে আবার যেটা হয়, আচ্ছা এখানে যেহেতু আমরা ইন্টিজার টাইপের রিটার্ন টাইপ দিছি ফাংশনের, আমাদের রিটার্ন জিরো করে দিতে হবে। যাই হোক, তো আমাদের এরকম কিছু বিষয় আমরা ফাংশনাল প্রোগ্রামিংয়ে দেখেছি, যে এখানে একটা মেইন ফাংশন দিয়ে কাজ শুরু হয়, আবার এই ফাংশনটাও বিভিন্ন ফাংশনকে কাজে লাগায় কাজ করে। যেমন প্রিন্টএফ একটা ফাংশন, এটা একটা আমাদের ইউজার ডিফাইন ফাংশন না, এটা একটা লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন। আচ্ছা, তো এরকম ফাংশনাল প্রোগ্রামিং সি প্রোগ্রামিংয়ে আমরা যেগুলো দেখেছি, যে সবগুলাই আসলে আমাদের সব কাজ ফাংশন কেন্দ্রিক। আমি এটা করতে চাই, একটা বড় কাজকে সলভ করব, তো বড় কাজের মধ্যে দেখি যে কোন ছোট কাজগুলো ধীরে ধীরে করলে ওই বড় কাজটা সম্পন্ন হবে। তো দেখা যায় যে আলটিমেটলি দেখা যায় ফাংশনকে যদি আমি এফ দিয়ে প্রকাশ করি, তো এরকম অনেকগুলো ফাংশন এফের সমষ্টি নিয়ে আসলে একটা প্রোগ্রাম দাঁড়ায় যায়। যে এভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করি, যে একটা ফাংশন আরেকটাকে কল করে, আবার আরেকটাকে কল করে এই ফাংশনটা আরেকটাকে কল করতেছে, আবার এই ফাংশন আরেকটাকে ফাংশনকে কল করতেছে, এভাবে এক একটা ফাংশন এক একজনকে কল করে, এবং কল যেখানে করতেছে সেখান থেকে কিছু ভ্যালু রিটার্ন হয় যেখান থেকে সে কল হয়। তো যাই হোক, সব কিছুই আসলে কতগুলো ফাংশনের চেইন বা গ্রুপ অফ ফাংশন মিলে আসলে আমরা যে কাজটা করি, এই কাজগুলো আসলে ফাংশনাল প্রোগ্রামিংয়ে আমরা দেখছি, যে ফাংশনাল প্রোগ্রামিং। তো এটাকে আমরা ফাংশনাল বা ফাংশনের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে প্রসিডিউর, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিংও এটাকে বলা হয়, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটাকে আমরা সংক্ষেপে পিওপি, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটাও বলে থাকি। তো এটাই ছিল আমাদের আসলে ফাংশনাল প্রোগ্রামিংয়ের মেইন কনসেপ্ট, যে একটা বড় কাজকে ছোট অনেকগুলো কাজে ভাগ করে সেই ছোট কাজগুলো সবগুলাই যদি সম্পন্ন হয়ে যায়, তাহলে আমার মেইন কাজটা শেষ হয়ে যায়। যেমন আমাদের একটা মেইন ফাংশন, এর মধ্যে অনেক ছোট ছোট ফাংশন থাকে, এরকম আবার একটা ফাংশন এর ভিতরে আবার আরেকটা ফাংশনকে কল করে। তো এইভাবে সবগুলো ফাংশনের কাজ শেষ হয়ে গেলে মেইন ফাংশনের কাজটা আসলে শেষ হয়ে যায়, আলটিমেটলি একটা কাজ সম্পাদন হয়। তো এই বিষয়টাই হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিংয়ে হয়। বাট এভাবে কাজ করতে গেলে আসলে অনেক বড় সলিউশনকে ম্যানেজ করা একটু টাফ হয়ে যায়, যখন আমাদের প্রোগ্রামের স্কোপ অনেক বড় হয়,
তখন আসলে এই ফাংশনাল অ্যাপ্রোচে কাজ করা খুবই টাফ। তো এই জন্য আমাদের পরবর্তীতে যারা এ নিয়ে ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করেন, চর্চা করেন, তারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা আমরা আগেই বলেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই অ্যাপ্রোচের কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হলো, তার মধ্যে সি প্লাস প্লাস অন্যতম এবং খুবই ভালো একটা ল্যাঙ্গুয়েজ আমাদের ওপি কনসেপ্টটা বোঝার জন্য, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা বোঝার জন্য খুবই ভালো ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমাদের প্রথমেই হচ্ছে অবজেক্ট বিষয়টা আমাদের মাথায় আসছে, যে অবজেক্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে অবজেক্ট কেন্দ্রিক প্রোগ্রামিং। এর আগে যেমন ছিল আমাদের প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে ফাংশন, প্রসিডিউর হলো ফাংশন, ফাংশনাল মানে আমি একটা বড় কাজকে বিভিন্ন ফাংশন দিয়ে কাজ করবো, এটাই হচ্ছে আমাদের ফাংশনাল প্রোগ্রামিং। আর এখন যেটা দেখা যাচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে আমরা প্রোগ্রামিংটা করতেছি কিছু অবজেক্টকে বেস করে। তো অবজেক্টটা কী? অবজেক্ট হচ্ছে এখানে আমরা একটা ছোট পার্ট বা মডিউল বলতে পারি, যেমন আগে চিন্তা করতাম যে একটা বড় কাজকে কতগুলো আলাদা আলাদা কাজে ভাগ করে কাজ করব। তো এখন চিন্তাটা একটু অন্যরকম, এখন আমাদের চিন্তাটা এরকম হয় যে একটা বড় কাজ, একটা বড় কাজকে আমি যদি এই কাজটাকে আলাদা আলাদা কাজে ভাগ না করে আমরা যেটা করি যে এই বড় কাজের সাথে জড়িত কারা কারা আছে তাদেরকে বের করা, যে আমাদের এই বড় কাজটার সাথে জড়িত কারা কারা আছে। যদি আমাদের একটা বড় কাজের মধ্যে জড়িত একজন একটা অংশ থাকে যে এই পার্টটা জড়িত, এই পার্টের কাজ হয়ে গেলে আমার একটা কাজ হয়ে যাবে, তারপর আর একটা পার্ট জড়িত, এভাবে আর একটা পার্ট যদি থাকে, তো এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টগুলোকে আইডেন্টিফাই করা হয় একটা বড় কাজ করার জন্য, বা একটা বড় প্রবলেমের ডিফারেন্ট ডিফারেন্ট পার্টগুলোকে আইডেন্টিফাই করা হয় এবং চিন্তা করা হয় ওই পার্টের মধ্যে ওই পার্ট কী নিয়ে গঠিত এবং ওই পার্টের মধ্যে কী কী কাজ আছে যেগুলো করলে আসলে আমাদের একটা পার্ট কাজ কমপ্লিট হবে, একটা পার্ট বা মডিউলের কাজ কমপ্লিট হয়ে যাবে। একইভাবে আরেকটা পার্টেও চিন্তা করা হয় এখানে কী কী ফাংশনের কাজ সম্পূর্ণ করলে আমাদের আসলে ওই পার্টটার কাজ কমপ্লিট হবে। তো এইভাবে ডিফারেন্ট 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 পার্টগুলোর কাজ কমপ্লিট হয়ে গেলে আমার একটা ফুল পার্ট বা ফুল মডিউল, ফুল সফটওয়্যার সিস্টেমের কাজ শেষ হয়ে যাবে। তো আগে হচ্ছে আমাদের প্রথমেই চিন্তা ছিল যে কতগুলো কাজ করে আমি কাজ শেষ করব, এখন কিন্তু আমাদের কনসার্নটা একটু আলাদা, যে কতগুলো ডিফারেন্ট এন্টিটি, ডিফারেন্ট পার্ট, ডিফারেন্ট অবজেক্ট এই কাজটার সাথে জড়িত। প্রথমেই হচ্ছে আমাদের চিন্তার বিষয়টা হচ্ছে অবজেক্ট বা পার্ট। তো ওই অবজেক্টগুলোর মধ্যে আবার বিভিন্ন তাদের বৈশিষ্ট্য থাকতে পারে এবং সেই অবজেক্টটা নিশ্চয়ই কোনো কাজ করে, এই বৈশিষ্ট্যগুলোকে কাজে লাগায়, তখন আমরা ওই অবজেক্টের ভিতরে ঢুকে তার বৈশিষ্ট্য এবং কাজগুলোকে দেখব। প্রথমেই কাজের চিন্তা করবো না, প্রথমে আমাদের চিন্তায় আসবে মাথায় যেটা কোন অবজেক্ট এই কাজটা করে বা কোন পার্ট এই কাজের জন্য রেসপন্সিবল। প্রথমে আমার এই অবজেক্ট বা মডিউল বা পার্টটাকে ফাইন্ড আউট করাই প্রথম আমার কাজ। তো আমাদের অবজেক্টটাই হচ্ছে এখানে মেইন ফোকাস পয়েন্ট, যে আমরা অবজেক্টকে বেস করেই সব কাজগুলো করব আমরা। আচ্ছা, আমাদের আসলে পড়াশোনার থিওরিটিক্যাল বিষয়গুলো রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজি বা রিয়েল ওয়ার্ল্ড বিভিন্ন এক্সাম্পলের সাথে কম্পেয়ার করলে আসলে বুঝতে একটু সুবিধা হয়। তো আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড আমাদের সিনারিও একটু চিন্তা করব, যেমন আমাদের যদি একটা গাড়ি তৈরি করা হয়, তো গাড়ি তৈরি করা এই বিষয়টা করার জন্য আমরা প্রথমেই ফাইন্ড আউট করতে হয় যে এখানে একটা গাড়ির কী কী পার্টস থাকতে পারে। যেমন পার্ট ওয়ান হতে পারে গাড়ির চাকা থাকে, তো চাকার মধ্যে আবার গাড়ির টায়ার থাকতে পারে। হ্যাঁ, তো এরপরে পার্ট টুতে গাড়ির আমাদের অবশ্যই পার্ট টু যদি লেখা হয় গাড়ির ইঞ্জিন থাকে, তো এরপরে হচ্ছে আর একটা পার্ট হতে পারে গাড়ির একটা হেডলাইট থাকে, এরকম আসলে অনেক পার্টই লেখা যায়, কিছুই আসলে একটা গাড়ির মধ্যে থাকে যেগুলো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস। হ্যাঁ, তো একেবারেই কিন্তু সবগুলো পার্টস একখানে ফাংশন করার চিন্তা করা হয় না, সবগুলো পার্টসকেই আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জায়গায় ডেভেলপ করা হয়। তো একটা গাড়ির হেডলাইট যেখানে ডেভেলপ করা হয় নিশ্চয়ই গাড়ির টায়ারের চিন্তা করা হয় না। তো প্রথমেই আমাদের এই জন্য সব ফাংশনের দিকে চিন্তা করা হয় না, যে আমার এই ফাংশন এটা হবে বা এই ফাংশন পরে ওই ফাংশনটার কাজ করবে, বা এইভাবে সিরিয়ালি বিভিন্ন
ফাংশনাল চিন্তাগুলো প্রথমে থাকে না, আমরা প্রথমেই চিন্তা করি যে একটা বিষয় তৈরি করতে হবে, তো এটা আসলে কি কি পার্ট নিয়ে গঠিত, কি কি মডিউল বা কি কি অবজেক্ট, এই চিন্তাগুলো আমরা করি। তো এই অবজেক্টগুলো আগে ফাইন্ড আউট করি যে যেগুলো হলে গাড়িটা তৈরি হয়ে যাবে, মানে জাস্ট আমরা পরে যেটা করব এই চাকা, ইঞ্জিন, হেডলাইট এগুলোকে অ্যাসেম্বল করে আমাদের মেইন গাড়িটা আমরা তৈরি করে ফেলবো। তো এই বিভিন্ন মডিউল অবজেক্ট এই পার্টটা ফাইন্ড আউট করা এবং তাদের রিলেটেড যে ফাংশনালিটি, এদের এই পার্টগুলোর মধ্যে আবার অবশ্যই তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে, আর ওই বৈশিষ্ট্যগুলোকে আসলে একটা ফাংশন, ফাংশন অবশ্যই এখানেও আছে, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়েও ফাংশন আছে, তবে প্রথমেই ফাংশনের চিন্তাটা প্রথমেই না, এটা হচ্ছে আমাদের পরে এই কনসার্নটা পরে আসবে। আগে অবজেক্ট ফাইন্ড আউট করবো, তারপরে অবজেক্টের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে সেগুলোকে কাজে লাগায় কী কাজ করবে এই কাজের বিষয়টা পরে আমাদের কনসার্ন। তো এই হচ্ছে অ্যাপ্রোচ। আচ্ছা, আমরা এই রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজি মানে এই একটু রিয়েল গাড়ি এখানে আসলে এনে দাঁড় করাতে পারতেছি না, তো আমি যদি একটা খেলনা গাড়ি, আমার ছোট্ট মেয়ের গাড়ি, এটা দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে কতগুলো ডিফারেন্ট পার্টস আছে। এটা একটা গাড়ির চাকা, চারটা চাকা দেখতেছি, চারটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট বা অবজেক্ট। তো তারপরে দেখা যাচ্ছে এই চাকাটা কোনো কিছু একটা দিয়ে হোল্ড করে আছে, আর এটা একটা বডি, ভিতরে হয়তো ইঞ্জিন আছে, আমি হয়তো জানি না ঠিক আছে কি না। তো এখানে এই খেলনা গাড়িটাও কিন্তু তৈরি করার সময় তারা পুরোটা একসাথে ফাংশন চিন্তা করে নাই, তারা আসলে আলাদা আলাদাভাবে এই অবজেক্টগুলা, মডিউলগুলা, চাকা একটা মডিউল। তো আমরা দেখতেছি যে এখানে গাড়ির আবার টায়ারও আছে, হ্যাঁ গাড়ির টায়ারও দেখতেছি, টায়ারটাকে খোলার চেষ্টা করতেছি, যাই হোক এটাও একটা আলাদা একটা অবজেক্ট, এটা আর একটা মডিউল বলা যেতে পারে। তো এটার ম্যাটেরিয়াল তো ডিফারেন্ট, তো এটা নিশ্চয়ই ভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে, বা এটার যে কার্যপ্রণালী সেটা ঠিকমতো ফাংশন করে কিনা সেটা আলাদাভাবে টেস্ট করা হয়েছে, তারপর পরে এনে এখানে চাকার সাথে লাগাই দেওয়া হয়েছে, অ্যাসেম্বল করা হয়েছে। তো এভাবে আমাদের আসলে ফাংশনাল প্রোগ্রামিংয়ের থেকে এভাবেই আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা একটু ডিফারেন্ট, এখানে অবজেক্টগুলোকে আলাদা আলাদাভাবে চিন্তা করা হয়, এরপরে চিন্তা করা হয় যে কোন অবজেক্টটা কী কাজ করবে, এবং সব অবজেক্টগুলোকে একখানে অ্যাসেম্বল করে আমরা আসলে একটা গাড়ি চলতেছে এরকম একটা কাজ হচ্ছে। তো এভাবেই আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাজ করে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।